ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চিকেন পকোড়া খেতে কে না ভালোবাসে বলো? আর যদি কে না রাস্তায় দাঁড়িয়ে চিকেন পকোড়া খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর চিকেন পকোড়া প্রত্যেকেই বানাতে পারো। আজকে আমি কি করে চিকেন পকোড়া বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি আজকে বোনলেস চিকেন পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি করে চিকেন পকোড়া বানাই। আমি এখানে একটা বলে বোনলেস চিকেন নিয়েছি, একদমই অল্প, 100 গ্রাম নিয়েছি। খুব ভালো করে ধুয়ে একটু চ্যাপটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিলাম চাট মশলা, সবই অল্প করে দেব কারণ পরিমাণটা কম আছে, পরিমাণ অনুযায়ী আমি দেব। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এবার দেব জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিলাম রেড চিলি পাউডার। এবার খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম 1 চামচ বেসন, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার চিকেনের 1-1টা টুকরো নিয়ে ব্রেড ক্রামে খুব ভালো করে লাগিয়ে নেব। রেপিট ওপিট করে লাগিয়ে নিলাম, দেখো খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে। সবগুলো একইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম একইভাবে। এবার ভেজে নেওয়ার পালা, বোলটা সরিয়ে রাখলাম। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু ভাজতে হবে একদমই, তেলটা খুব ভালো করে গরম হলে তারপর আমি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটি টুপিট করে ভেজে নিলাম। এভাবে চিকেন পকোড়া করলে কিন্তু দারুণ হয় খেতে, বিকেলে চা কফির সাথে জাস্ট জমে যাবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা টিস্যু পেপারে, যাতে কিনা তেলটা অবজার্ভ করে নেয়। চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগবে, টমেটো সসের সাথে ভীষণ ভালো লাগবে, বিকেলে চা কফির সাথে জাস্ট জমে যাবে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আর প্লিজ তোমরা সবাই আমাকে অল টাইম সাপোর্ট করো, আর ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার আমি একটা খেয়ে দেখব, দারুণ হয়েছে খেতে। প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপি বা ব্লগের সাথে। তাহলে আজকের মতো টাটা, বাই, বাজলো।